লাইকুম ওরমতুল্লাহরাত আমরা প্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা আফ্রিকার কারো মানুষ আমরা এশিয়ার শ্রমিক আমি আমরা ল্যাটিন আমেরিকার খনি শ্রমিক আমরা আফ্রিকার সোনার খনির জীবন পাখি রেখে যারা শ্রমিক শ্রম দিয়ে থাকি আমরা বাংলাদেশের শ্রমজীবী মানুষ আমরা কৃষক আমরা মেহনতি মানুষ আমরা বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক কম মজুরিতে চাকরি করি আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত বাংলার অধিকার হারা মানুষ আমরা কথা বলার অধিকার চাই আমরা এই পৃথিবীতে শান্তি চাই আমরা এইসব অসৎ মৃত্যুকে ঢোকাবাজ রাজনীতিবিদদের প্রতারণার সহ্য করব না আমরা ঐক্যবদ্ধ কোন আন্দোলন গড়ে তোলে এই ভোট ডাকাত ভোট চোর লুণ্ঠনকারী বাংলার সেন্ট্রাল ব্যাংক যারা লুট করেছে জুলাই বিএনপির নেতৃত্বে প্রায় চল্লিশটা বিরোধী দল শেখ হাসিনার এই স্বৈরাচারী শাসনের অবসান থেকে মুক্তির জন্যই তারা জাতীয় সম্মেলন একটা সভা আহ্বান করেছে কিন্তু যুব লীগের চব্বিশ তারিখের মিটিং গতকালকে যে সভা ছিল তারা সেটাকে সাতাইশ তারিখে নিয়েছে তার মানে আওয়ামী রাজাকাররা সংঘাত চায় একাত্তরের খুনি রাজাকার আলবদর আলসামদের থেকেও আওয়ামী রাজাকাররা আরো বেশি জঘন্য আসুন আমরা সবাই আওয়ামী রাজাকারদের প্রতি তীব্র ঘৃণা প্রদর্শন করার জন্য আমার সাথে আপনারা তিনবার থেেন আওয়ামী লীগের প্রতি এই থোতো ফেলে আপনাদের তীব্র নিন্দা জ্ঞাপন করুন আওয়ামী লীগের প্রতি তীব্র নিন্দা এবং সাথে সাথে এই জাতীয় পার্টির এই কুত্তার বাচ্চা হারমদাদা কাদের ভাই বিশ্ব কাদের হারমদাদার প্রতি আপনারা তীব্র নিন্দা জ্ঞাপন করুন কুত্তার বাচ্চা চেখ সরকারে বসে আছে সে পার্লামেন্ট থেকে কেন পদত্যাগ করে না তার প্রতি জুতা জিএম কাদের প্রতি জুতা জিএম কাদের গালে গালে জুতা মারো তালে তালে আই মোহাম্মদ জাহাঙ্গীর আলম তুই জাতীয় পার্টি করিস তোর গাল জুতা 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 তোর দলের নেতা বিজিএম কাদের কুত্তার বাচ্চাকে বল ডাইনি রাক্ষসিনী রহসেন আসাদকে বল পদত্যাগ করতে সবাই তা যে কয়জন সংসদ সদস্য আছে সংসদ থেকে পদত্যাগ কর তাইলে সংসদ অকার্যকর হয়ে যাবে সংসদ এমনিতেই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আমরা শেখ কি আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না এই শহীদ আচারী শেখ হাসিনা বেহায়া আওয়ামী লীগে কোনো সৎ লোক কোনো ভদ্র লোক নেই আওয়ামী লীগ একটা মেধা শূন্য দল আওয়ামী লীগের থেকে জামাত শিবিরে হাজার গুণ বেশি মেধাবী শিক্ষিত সুশিক্ষিত সব মানুষ আছে আমরা আওয়ামী আওয়ামী লীগের দুঃশাসন লীগ বাংলাদেশকে এই একটা নরক রাজ্য করেছে আওয়ামী নরক এই আওয়ামী নরক থেকে বাংলার মানুষ বেশ কোটি মানুষ মুক্তি চায় জাতীয় পার্টির যারা যারা আসা তোমরা তাদের তোমাদের জিম কাদের নেতা সরি ডাইনি রাক্ষসী এই ডাইনির রসমকে পদত্যাগ করতে আমি অসুস্থ এত কথা বলতে পারবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও শেখ হাসিনার সরকারের পতন চাই সরেচারি হাসে হাসিনার দরকার নাই জিএম কাদের জাতীয় পার্টি পদত্যাগ করো পদত্যাগ করো আওয়ামী রাজাকার মুক্ত বাংলা চায় রবি হোসেন আওয়ামী রাজাকার মুক্ত মানুষ নাম নাম আওয়ামী রাজাকার চায় আমি দিয়েছি রাজাকার তিন প্রকার একাত্তরের রাজাকার আলবদর আলসামস কলাবোটর যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা হলো এক নাম্বার রাজাকার তারপর উনিশশো বাহাত্তর সালে এসে শেখ মুজিব দশই জানুয়ারি দেশে ফিরে এসে মুক্তিযোদ্ধাদের হাত থেকে ক্ষমতা করে নিয়ে সেটা হয়ে গেছে ওকে এবং হলো আওয়ামী রাজাকার শেখ মুজিব থেকে শুরু করে তারা সবাই আওয়ামী লীগের লোকরা যারা আওয়ামী লীগের জোটে আসে আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা আওয়ামী রাজাকার আর যারা আছে নতুন প্রজন্মের কিছু রাজাকারের আদর্শের অনুসারী তারা হলো নব্য রাজাকার তাহলে রাজাকার কত প্রকার রাজাকার আওয়ামী রাজাকার এবং নব্য রাজাকার রাজাকার তিন প্রকার এই জিয়ান কাদের গাল দেখে দেখা স্ট্রোক করছে মনে হয় না গাল দেখা হয়ে গেছে সোরের মতো দেখা যায় জানাল এর সোর ছিল এই সৈরা এরশাদের ছোট ভাই জিএম কাদের চাটুকার দালাল এই রহসন ডাইনি তাদেরকে পদত্যাগ করতে পারেন জাহাঙ্গীর হোসেন তোরা মাইরে ফেলা মানুষ ভাগে এই মেসেজ এখন তুমি নারে তোরে আমি খাইছি তোরে জুতা মারতে মারতে তো দাঁত সব ফেলে দেবো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার আমরা আওয়ামী রাজাকার মুক্ত বাংলা চাই জয় বঙ্গ জয় জনতা জয় <Jay> মানবতা